আরে কুদা কুদা ডাক দিছে ডাক দিছে বরে ভাই গেছি যাওয়ার লগে লগে ভাই গুলি করে দিছে আবো আরে ভাই ভাই ওই যা আমি গেছি রাস্তাটা যাইতাছি পরে পুলিশে ডাক দিছে ডাক দিছে বরে বরে কইতাছে কই তোমরা কোন দলে আমি কই ভাই আমি কাজ করি পরে কাজ করি এটা কইছি পরে পরে কই আচ্ছা যাও কয় দাও কথা কই ওই ভাই ভিছনে তে গুলি কই দিছে ভাই ভাই আউট ভাই ওরে তুই ভাই হসপিটাল ভাই জানি না ভাই আমরা দুনো ভাই ভাই মুরগির দোকানে কাজ করি ভাই আমরা এইসব সব মধ্যে কিছু নাই ভাই কোথায় যাইবো আর কি পরে দেখতে ডাইকে নিছে দুইজন লোক ডাইকে নিয়া পরে পাওয়া গুলি করছে আরেকজন এনে গুলি করছে ওরে আবার মেডিকেল নিয়ে গেছে তা আমরা ওই বাড়িতে ঢুকাইয়া মানে পানি টানি ডালতেছি হ্যাঁ একজন এই জায়গায় দিছে আর আর ওরে দুই ডাইকে নিয়ে আমি গুলিটা করছে ছেলেটা কি করে ছেলেটা মুরগি দোকান সোনিয়া কাম গ্রামগর সোনিয়া কাই বাজারের সাথে দোকান আমার বাসার তো পিছনে তো গুলি লাগছে আমরা দোকান বন্ধ করে পিছনে কি দিই ছেলেটা পড়া তো অনেক কোন ধরে চিন্তা ভাবনা করে দিয়ে কোনো গাড়ি গুড়িও আসে না তখন আমি আপনার সাহায্য নিলাম যে ভাই আপনাকে আমি একটা কথা বলতে চাই এই ছেলেটা তো অসহায় পড়ে রইছে আমরা এখানে থাকি এখানে আপনাকে আমি ডাইকে নিয়ে আসাই দেখাইলাম দর্শক বলা চলে পুরো সড়ক জুড়ে কিন্তু ঈদপাটকের পড়ে আছে এবং সাজোয়া যান থেকেও কিন্তু বিশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যানের ভিতরে কিন্তু গুলি পর্যায়ক্রমে চালানো হচ্ছে এবং উল্টো পাশে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন আন্দোলনকারীরা কিন্তু পর্যায়ক্রমে তার ওই পাশ থেকে ইট পাটকে ছুঁড়েই যাচ্ছেন পুরো এলাকা চলে রণক্ষেত্র পরিণত হয়েছে সংঘর্ষ পর্যায়ক্রমে চলছে দফায় দফায় এ সংঘর্ষ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিপরীত দিক থেকে খুব স্পিড এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে পিছন হটার চেষ্টা করছেন পুরো সড়ক জুড়ে কিন্তু ইটপাটকেল পড়ে আছে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এলাকাটিকে কি রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে এবং সাজোয়া যানটি কিন্তু পর্যায়ক্রমে তেরে যাচ্ছে সামনের দিকে